হ্যালো, কেমন সবাই? সো অ্যাটাক অন টাইটানের সিজন 4-এর এপিসোড 6 চলে আসছে। অ্যান্ড আজকের এপিসোডটা পুরো অ্যাকশন ভর্তি ছিল। অ্যান্ড ওয়ার হ্যামার ভার্সেস আমরা এরেন টাইটানও দেখতে পারছি, সো এটাও অ্যাকশন ছিল। সো আজকে এগুলো আমরা আপনাদের এই ভিডিওতে দেখাবো। সো আপনারা যদি চ্যানেল নিউ থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, অ্যান্ড বেল আইকনে ক্লিক করে অলে করে দেন যেন আপনার লেটেস্ট ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পান। অ্যান্ড ভিডিওটা ফুল দেখেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক দেন। সো চলে না, কারণ আমরা আমাদের মেন রিভিউতে যাই। লেটস স্টার্ট। সো এপিসোডের ফার্স্ট আমরা দেখতে পারি যে উইলি তার ফ্যামিলির সাথে একসাথে আছে। অ্যান্ড এখানে উইলি বলতেছে যে আমাকে এখন স্পিচ দিতে যাইতে হবে। অ্যান্ড ওইখানে তার ছেলে মেয়ে ছোটো ছোটো ওদের সাথেও কথা বলতেছে। অ্যান্ড ওদের ছেলে মেয়েরা বলতেছে যে আব্বু যাইও না, আমাদেরকেও নিয়ে যাও। বাট উইলি বলতেছে যে না, তোমাদেরকে নিয়ে যেতে পারতেছে না এবার। অ্যান্ড এরপর ওর ওয়াইফ আসে। অ্যান্ড এরপর উইলি তার ওয়াইফকে লাস্ট গুড বাই বলে, অ্যান্ড সরি বলে চলে যায়। অ্যান্ড এরপর সিন আমরা দেখতে পারি যে একটা গাড়ির মধ্যে ক্যাপ্টেন ম্যাগার তেন উইলি বসে আছে। অ্যান্ড ওইখানে উইলি বলে যে আমরা যেভাবে প্ল্যানটা সাজাইছি ওইভাবে যেন প্ল্যানটা যায়। অ্যান্ড এরপর ক্যাপ্টেন ম্যাগার বলে যে আমাদের প্ল্যানটার মধ্যে একটু চেঞ্জেস করা উচিত, বিকজ এই প্ল্যানটার মধ্যে আপনার জান বেশি রিস্কে এসে যাচ্ছে। অ্যান্ড এরপর উইলি বলে যে আমার নিজের জানের তেমন চিন্তা নাই, বাট আমাদেরকে কান্ট্রি আমাদের মার্লেকে বাঁচাতে হবে। অ্যান্ড এরপর ক্যাপ্টেন ম্যাগার বলে যেতগুলো অফিসার্স আছে অ্যান্ড অফিসিয়ালরা আছে, ওরা যদি জানতে পারে যে এই প্ল্যানটার মধ্যে আপনার জান অনেক রিস্কে, মানে আপনার মরেও যেতে পারেন, তাহলে ওরা কোনোভাবে এই প্ল্যানটা অ্যাপ্রুভ করবে না। অ্যান্ড এরপর উইলি বলে যে আমরা এলডিয়ান্সদেরকে অ্যাজ এ বেড ইউজ করবো, অ্যান্ড এরপর লুর করবো এনিমিকে। বাট আমাদের মেন মাইনাস পয়েন্ট হচ্ছে যে আমরা জানি না যে এনিমিটা কে যে আমাদেরকে অ্যাটাক করতে আসতেছে। অ্যান্ড এরপর আমরা প্রেজেন্টে দেখতে পারি যে এরেন সব জায়গায় ডিস্ট্রাকশন করতেছে, অ্যান্ড ও এরপর উইলিকে খেয়ে ফেলছে। অ্যান্ড ওইখানে জনগণরা সবাই এক জায়গায় ছোটাছুটি করতেছে। অ্যান্ড ওইখানে সোফিয়া যেটা আছে, মানে গাবিদের বন্ধু, ওইটা একটা বিল্ডিংয়ের নিচে এসে দেবে যায়। অ্যান্ড ফ্যালকো মিসিং, অ্যান্ড কল্ড আর গাবি থাকে। অ্যান্ড ওইখানের পর ওরা বলে যে কিরে উডো কই। অ্যান্ড এরপর আমরা দেখতে পারি যে উডোর কন্ডিশন অনেক খারাপ। অ্যান্ড কল্ড উডোকে আলগায় অ্যান্ড রাশ করে ট্রিটমেন্টের জন্য। অ্যান্ড যে এরকম প্ল্যানের মধ্যে ছিল, এরেন সবার উপর অ্যাটাক করে অ্যান্ড সব মিলিটারি অফিসার্স অ্যান্ড এলডিয়ান্সদের উপরও অ্যাটাক করে। অ্যান্ড এরপর উইলির যেটা বোন আছে সে ওয়ার হ্যামার টাইটানের ট্রান্সফর্ম হয়ে যায়। বাট ট্রান্সফর্মেশনের মাঝখানে এরেন ওয়ার হ্যামার টাইটানকে এক নাগারে মারতেই থাকে। অ্যান্ড দূরে একটা বিল্ডিংয়ের উপর ক্যাপ্টেন ম্যাগার তেন তার সোলজাররা এই সিনারিওগুলো দেখতেছে। অ্যান্ড ওরা বলে যে কি অ্যাটাক টাইটান তো এই ওয়ার হ্যামার টাইটানকে ট্রান্সফর্মই হইতে দিচ্ছে না, ও কন্টিনিউসলি অ্যাটাকই করতে যাচ্ছে। অ্যান্ড এরপর ক্যাপ্টেন ম্যাগার একটা শট করে গান দিয়ে। অ্যান্ড এরপর ক্যাপ্টেন ম্যাগার বলে যে আমি এই গান ফায়ারটা করছি, এটা হচ্ছে আমার প্রথম গান ফায়ার এই ব্যাটলে, অ্যান্ড এটা হচ্ছে একটা সিগন্যাল। অ্যান্ড এরপর মাটির নিচে থেকে একটা ক্রিস্টালের মতন ড্রিল টাইপ, ওইটা এরেনের পুরো বুকে আর পার করে ফেলে। অ্যান্ড এরেনকে অনেক উপরে নিয়ে জায়গা, অ্যান্ড এরেন ওখানেই আটকে যায়। অ্যান্ড এরপর কল্ড আর গাবি উডোকে নিয়ে রাশ করতেছিল ট্রিটমেন্টের জন্য। অ্যান্ড পাইক আর গ্যালিয়ার্ডরাও শুনতে পারে যে এখানে একটা টাইটানের ফাইট হচ্ছে উপরে, অ্যান্ড অনেকজন মারা যাচ্ছে। অ্যান্ড ওরা এগুলো সব শুনতে পারে। বাট পাইক একটা বুদ্ধিমানের কাজ করে, ওইটা হচ্ছে যে যখন সে সোলজার, মানে আর্মিনের মতন দেখতে সে সোলজারটা পাইকার গ্যালিয়ার্ডকে সে ট্র্যাবের ফেলা আগে ও কতগুলো বন্ধুদের সাথে দেখা করছিল, সে বন্ধুগুলোকে ও এমনভাবে দেখাছিল যে ওরা মানে অনেকদিন পর দেখাইছে, এজন্য ওরা দেখা সাক্ষাৎ করতেছে। বাট পাইক ওইখানে লুকা লুকায় বলছে যে আমার এই সোলজারটাকে ঠিক মনে হচ্ছে না, তোমরা আমাকে ফলো করো। অ্যান্ড এরপর সে মানুষগুলো পাইকদের জন্য রশি আনে, অ্যান্ড ওদেরকে এ ট্র্যাপ থেকে উপরে উঠায়। অ্যান্ড এরপর পাইক বলে যে আমার কার টাইটানের জন্য যেগুলো আর্মর আছে ওইগুলো আমাকে এনে দাও। অ্যান্ড এরপর এরেন সে ক্রিস্টালটার উপর আটকেছিল। অ্যান্ড এরপর ওয়ার হ্যামার টাইটানের ট্রান্সফরমেশন কমপ্লিট হয়। অ্যান্ড এরপর ওয়ার হ্যামার টাইটান হ্যামার টাইপ একটা ওয়েপন বানায়। অ্যান্ড এরপর এরেন সে ক্রিস্টালটা ভেঙে আবার ফাইট করার জন্য আসতে চাইছিল। অ্যান্ড যখন এরেন আবার ফাইট করার জন্য দাঁড়াইছে, পিছন থেকে সবাই অ্যান্টি টাইটান ক্যানন অ্যান্ড গান টান দিয়ে সবাই শ্যুট করতেছে এরেনের উপর।
এন্ড এরপর এরেন তাকে অনেক ডিফেন্ড করতেছে এন্ড এরপর ওয়ারহ্যামার টাইটান তার হ্যামার টাইপ ওয়েপেনটা দিয়ে এরেনের হাতের মধ্যে অ্যাটাক করে এন্ড এরেনের হাতটা কেটে যায় এন্ড এটার পর এরেন তার টাইটান থেকে বের হয়ে আসে এন্ড এরপর মিলিটারি এন্ড বাকিরা সবাই ফার্স্ট টাইম এরেনকে দেখতে পারে এন্ড এরপর ওয়ারহ্যামার টাইটান এরেনকে বলে যে এরেন ইয়েগার তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো এন্ড ওয়ারহ্যামার টাইটান এরেনকে পুরো মেরে ফেলার জন্য প্রস্তুত হয়ে গেছিল এন্ড এরপর এরেন বলে যে মিকাসা করো এন্ড এরপর মিকাসার এন্ট্রি হয় এন্ড এরপর মিকাসা অনেকগুলো থান্ডার স্পিয়ার্স এই ওয়ারহ্যামারের নেকে মারে এরপর ওয়ারহ্যামার টাইটান নিচে পড়ে যায় এন্ড আমরা একটা জিনিস খেয়াল করতে পারছি যে ওদের ওডিএম গিয়ারটা একটু চেঞ্জ হয়েছে এন্ড একটু আপগ্রেড হয়ে গেছে এন্ড মিকাসার সাথে আরো অনেক স্কাউট ছিল যারা এই সিটিতে পুরো অ্যাটাক করতেছে এন্ড এরপর মিকাসা এরেনের পাশে এসে দাঁড়ায় এন্ড এরপর মিকাসা এরেনকে বলে যে এরেন চলো না আমরা বাসের জায়গায় এন্ড এরপর মিকাসা এরেনকে বলে যে এরেন তুমি বুঝতে পারতেছো তুমি কি করছো তুমি অনেকজনকে মারছো তুমি ইভেন কি বাচ্চাদেরকেও মারছো এন্ড আমরা এগুলো আর ঠিক করতে পারবো না এন্ড এরপর এরেন বলে যে এখনও শেষ হয় নেই বলে যে দেখো ওয়ার আমার টাইটান আবার উঠতেছে এন্ড এরপর মিকাসা বলে যে কী রে কেমনে আমি তো একদম ডিরেক্ট সে থান্ডার স্পিয়ারগুলো ওয়ার আমার টাইটানের নেকে মারছিলাম এন্ড এরপর মিকাসা এরেনকে একটু দূরে নিয়ে যায় এন্ড এরপর এরেন কিছু অ্যাজাম্পশন এন্ড কতগুলো জিনিস ফাইন্ড আউট করে এন্ড এরপর এরেন বলে যে ওয়ার আমার টাইটান তার হার্ডেনিং অ্যাবিলিটির জন্য যে কোনো কিছু শেপ এন্ড যে কোনো কিছুর মধ্যেই কনভার্ট করতে পারে সে হার্ডেনিং অ্যাবিলিটিটাকে এন্ড এরপর এরেন বলে যে মিকাসা তুমি ওয়ারহ্যামার টাইটানকে ডিস্ট্রাক্ট করার ট্রাই করো আমি যদি আমার প্ল্যানকে ভালো মতো এক্সিকিউট করতে পারি তাহলে আমি ওয়ারহ্যামার টাইটানকে খেয়ে সেটার পাওয়ারটা নিয়ে নিতে পারি এন্ড এরপর গাবি অ্যান্ড কল্ড উডোকে নিয়ে হসপিটাল পৌঁছাই বাট হসপিটাল অলরেডি ভর্তি ছিল এন্ড এরকম কোনো ওয়ে ছিল না যে হসপিটালে উডোকে ট্রিটমেন্ট করবে তাই আর কিছু করার ছিল না এন্ড উডোকে নিয়ার ডেথ পজিশনে ওদেরকে রেখে চলে আসতে হয় এন্ড এরপর গ্যাবি সেখান থেকে জায়গা এন্ড হেল্প করার জন্য যাইতে চাই এই ওয়ারিয়ার্সদেরকে এন্ড এরপর একটা সোলজার ওকে আটকায় এন্ড এরপর ওইখানে সার্ভে কপসরা আসে এন্ড সব জায়গায় ডিস্ট্রাকশন করে দেয় এন্ড সে সোলজারগুলোকে মেরে ফেলে গাবির সামনে এন্ড গাবি অনেক রাগ হয়ে যায় এন্ড এসে সোলজারের গানটা হাতে নেয় এন্ড সার্ভে কপসদের একটা মিশন ছিল যে ওদেরকে জায়গায় জায়গায় লাইট লাগাইতে হবে তো ওরা এটা পালন করে এন্ড এরপর মিকাসা আর ওয়ারহ্যামার টাইটান একসাথে ফাইট করতেছিল এন্ড এরেন একটা বিল্ডিংয়ের উপর অবজার্ভ করতেছিল এন্ড এরেন বলে যে ওয়ারহ্যামার টাইটান তো ট্রান্সফর্ম হয়েছিল যে ডিরেক্ট তার পা থেকে উঠছে বাট আমরা তো হয়েছে ডিরেক্ট মানে আমরা বুক থেকে আমাদের পুরো শরীর থেকে আমরা ট্রান্সফর্ম হয়ে যাই বাট ওয়ারহ্যামার এসেছে পা থেকে তো পাতে যখন লক্ষ্য করে তখন দেখে যে একটা তারের মতন কিছু একটা থাকে এন্ড এরপর ওইটা মাটির নিচে যাচ্ছে এন্ড এরপর এরেন বোঝে যায় যে ওয়ারহ্যামার টাইটানের যেটা হোল্ডার আছে সে ওয়ারহ্যামার টাইটান যেটা টাইটান আছে ওইটার ভিতর নাই ওইটা হচ্ছে সে মাটির নিচে ক্রিস্টালের মধ্যে এন্ড এরপর এরেন সেই বিল্ডিং থেকে নেমে যায় অ্যান্ড টাইটানের ট্রান্সফর্ম হয়ে যায় অ্যান্ড সে ক্রিস্টালটাকে মাটির নিচে থেকে বের করে ফেলে অ্যান্ড যেটা মেন ওয়ারহ্যামার টাইটান আছে যেটা মিকাসার সাথে ফাইট করতেছিল ওইটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায় অ্যান্ড এরপর এরেন সে ওয়ারহ্যামার টাইটানের ওনারটাকে ক্রিস্টালের মধ্যে বের করে ফেলে অ্যান্ড এরপর এরেন অলমোস্ট সে ওয়ারহ্যামার টাইটানের ওনারটাকে খেয়ে ফেলতে ছিল অ্যান্ড এরপর আমরা দেখতে পারি যে এরেনের পিছনে গ্যালিয়ার্ড এসে গেছে অ্যান্ড এরপর গ্যালিয়ার্ড এরেনের কাঁধে কামড় দিতে যায় অ্যান্ড এরপর আমরা মোস্ট অ্যাওয়েটেড আমরা এরপর দেখতে পারি যে লিভাইয়ের এন্ট্রি অ্যান্ড এরপর লিভাই এসে গ্যালিয়ার্ডের মুখের এখানে কেটে ফেলে যেটা দ্বারা গ্যালিয়ার্ড আর এরেনের কাঁধে কামড় দিতে পারতেছিল না অ্যান্ড এরপর গ্যালিয়ার্ড পুরো অবাক হয়ে যায় অ্যান্ড বলে যে কি রে এটা কিসে একার ম্যান এ অ্যান্ড এরপর সব সার্ভে কর্পসরা গ্যালিয়ার্ডের উপর অ্যাটাক করতে যায় অ্যান্ড গ্যালিয়ার্ড এটা দেখে পুরো ঘাবড়ায় যায় অ্যান্ড ও বলে যে আমি একটা টাইটান অ্যান্ড এরকম এলডিয়েন্সটা আমাকে ওভারপাওয়ার করতেছে অ্যান্ড মেরে ফেলার অবস্থা হয়ে গেছে আমাকে অ্যান্ড এটা পসিবল কেমনে এটা কি সে আইল্যান্ডের ডিমন্সটা অ্যান্ড এটা দিয়ে এপিসোডের এন্ড হয়ে যায় অ্যান্ড আপনাদের থেকে এপিসোডটা কেমন লাগছে আমাকে জানায়েন অ্যান্ড আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিয়েন অ্যান্ড চ্যানেল নিউ থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করিয়েন তো দেখা হবে একটা ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন বাই।